নমস্কার বন্ধুরা, আজকে যদি আমরা নিফটি ফিফটির ক্ষেত্রে দেখি তো নিফটি ফিফটিতে কী দেখতে পাচ্ছি, 157 পয়েন্ট নিচে গিয়ে ক্লোজ দিয়েছে। দেখুন, মার্কেটে এখানে একটা কিন্তু চার্ট অ্যানালিসিস আমরা দেখতে পাচ্ছি। দুটো জিনিস ঘটতে পারে। এক, এটা একটা ডব্লু প্যাটার্ন ফরমেশন করতে পারে, যেটা আমরা দেখছি এখান থেকে একটা ডব্লু প্যাটার্ন ফরমেশন করবে। ওকে, আরেকটা জিনিস যেটা ফরমেশন অলরেডি করে ফেলেছে সেটা হচ্ছে এম প্যাটার্ন। ওকে, তো এই এম প্যাটার্নে যদি ব্রেকআউট মানে ব্রেকডাউন হয় তাহলে কিন্তু সোজা সাপটা আমাদের একদম এই লেভেল অবধি আসার সম্ভাবনা বেশি। ওকে, মানে এই লেভেল অবধি, সেইটার জন্য কিন্তু আমাদের তৈরি থাকতে হবে। দেখুন, এম প্যাটার্ন বলতে কাকে বলা হয়, আমরা ডবল টপ যেটাকে বলি সেটাই হচ্ছে এম প্যাটার্ন। ওকে, অলরেডি আমরা প্যাটার্ন নিয়ে একটা ভিডিও বানানো আছে, সেখানে গিয়ে দেখতে পারেন, প্যাটার্ন নিয়ে ভিডিও ডিটেলসে অ্যানালিসিস করে বলা আছে, তো আপনার কোনো প্রবলেমই হবে না। তাই সেক্ষেত্রে গিয়ে ওটা দেখে নিন, দেখলেই আপনি অনেক কিছু জিনিস শিখে যেতে পারবেন। তাছাড়া তো আমাদের সুইং ট্রেডিংয়ের ক্লাস আছেই, দেখাবো আজকে বিনিয়োগ বাংলা বেস্ট স্ট্র্যাটেজি কী করেছে। তো কালকেও দেখলাম এক দুজন নিয়েছেন, যারা নিয়েছেন মানে কী প্রফিট পেয়েছেন, আশা করছি যদি করে থাকেন বিশাল বড় একটা প্রফিট পেয়ে থাকবেন। দেখুন, এই জায়গা থেকে মার্কেট কী করতে পারে, এই লেভেলটা যখনই সে ব্রেকডাউন দেবে তখনই কিন্তু একটা নিচের দিকে আসবে, এবং যেই লেভেলটা এই লেভেল অবধি আসার সম্ভাবনা আছে। ওকে, মানে আমাদের 21,444 এই লেভেলটাকে যখনই মার্কেট ব্রেকডাউন দেবে তখনই কিন্তু আমাদের যে নেক্সট টার্গেট হয়ে দাঁড়াবে 21,222 লেভেল। ওকে, তো সেই লেভেলের জন্য কিন্তু আমরা তৈরি থাকতে পারি। এবার চলুন আমরা একটু দেখব ব্যাংক নিফটিতে, তারপর আসছি নিফটি ফিন নিফটি সব আলোচনা করব। প্রথমেই আমরা যদি দেখি ব্যাংক নিফটির ক্ষেত্রে, তো ব্যাংক নিফটিতে গিয়ে আমরা কী দেখতে পারি, ব্যাংক নিফটিতে গিয়ে আমরা দেখতে পারি যে দেখুন, এই লেভেলটাকে খুব ভালো করে লক্ষ্য করুন। এই লেভেলটাকে যদি আমরা বারবার বারবার দেখি তাহলে দেখুন, এই যে এই লেভেলটা, এই লেভেলটাতে কী হচ্ছে না, আজকে 48,222 এই লেভেলটাকে কিন্তু সে কী করলো না, এখানে কিন্তু একদমই সে কী করলো না, ব্রেকআউট দিতে পারলো না, মানে এই লেভেলের উপরে সে ক্লোজ দিতে পারলো না। তার ফলে যেটা হলো, এখান থেকে কিন্তু সে কী করলো না, এখান থেকে আস্তে আস্তে করে ডাউনে এলো, এবং আসার পরে দেখুন এখানে একটা ইনভার্টেড ফ্ল্যাগ করেছিল, করে এখানে আবার আপসাইডে গিয়ে আবার ডাউন সাইডে গেল। এবং সবচেয়ে বড় যে প্রফিটটা হয়েছে সেটা বলবো, প্রথমে আমরা পি সাইডে ছিলাম, এই জায়গাতে আমি প্রথমেই বলে দিয়েছিলাম, দেখুন এটা যখন এসেছে তো 47,888 লেভেল আমাদের আসবেই আসবে, এটা আমাদের বলাই ছিল। কিন্তু এতটা যে পতন হবে এটা আমার কাছে আনএক্সপেক্টেড ফল, এবং আমরা তাও বলেছিলাম যে 47,888 যদি ব্রেকডাউন আবারও একবার দেয় রিটেস্ট হয়ে তখন নেক্সট টার্গেট এসে যাবে 666, এটা 666তেও থামলো না। আমাদের 666-এর পরে নেক্সট টার্গেট কী ছিল, 47,444। আশা করছি এই লেভেলগুলো আপনাদের প্রত্যেকের মনে আছে। দেখুন, এই লেভেলগুলো যান আমার অ্যানালিসিসের প্রিভিয়াস অ্যানালিসিসে আপনারা যাবেন, অনেকবার আমরা এইগুলো নিয়ে কথা বলেছি, আর এইগুলোই আমরা লাইভ ট্রেডিংয়ে শেখাই যে কীভাবে একটা মার্কেটকে অ্যানালিসিস করতে হয়। আজকেও প্রায় আমার কাছে 3 থেকে 4 জন মেসেজ এসেছে, স্যার কল টিপস আমাকে দিতে হবে। আমি প্রথমেই বললাম কল টিপস তো আমি দেবো না, কারণ আমার উদ্দেশ্য আর কল টিপস দেওয়া না। আমি জানি কল টিপস দিলে যেটা হবে আমার পকেট ভরবে ঠিকই, কিন্তু আপনাদের কিছু হবে না। ওকে, তাই কল টিপস তো আমি এখানে দেবো না, এটা আমার কাছে একটা আস্তে আস্তে করে পুরোপুরি নিজে থেকে আমরা বলে ঠিক করেছি যে কল টিপস এখান থেকে আমরা দেবো না, আমরা অ্যানালিসিস করে দেবো। আপনারা যদি আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন, সেখানে আমরা চার্টগুলো পোস্ট করব। আমি ফ্রিতেও বিনিয়োগ বাংলা আমাদের পাবলিক টেলিগ্রাম গ্রুপে সেখানেও চার্ট পোস্ট করি পান। কিন্তু যদি শিখতে হয়, যদি শেখার মানসিকতা থাকে, কারণ আপনারা যদি কল টিপস নেন এন্ড অফ দ্য ডে, যদি আমি যেদিন থাকবো না সেদিন তো আপনারা প্রফিট করতে পারবেন না। আমার উদ্দেশ্য আমার টাকা আর্ন করার চেয়েও যাতে আপনাদের সমানভাবে হয়, উইন উইন নেচার হয় না, তো শুধুমাত্র আমি উইন করলাম আপনাদের কোনো উইন হলো না, যেটা আমার দরকার নেই ওই টাকার। ওকে, এটা আমি অনেকবার বলেছি এবং প্রিভিয়াসলিও বলেছি। তো আমাদের অলরেডি এখন ক্লাস চলছে, তো আপনারাও জয়েন করতে পারেন, যেটা 10,000 টাকা প্রাইস সেটা মাত্র 5,000 টাকাতে চলছে, তো জানুয়ারি মাসটা পর্যন্ত থাকবে, তারপর আর এইটা এই প্রাইসে থাকবে না, প্রাইস তো বাড়বেই। যারা যারা জয়েন করতে চান এই অফার একদম মিস করবেন না। আপনি যদি 2 মাসের জন্য জয়েন করতে চান সেখানে আরও 500 টাকা করে অফার শেষ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে মাত্র 9,000 টাকা আপনারা 2 মাসের জন্য একসাথে আপনি যদি পেমেন্ট করেন জয়েন করতে পারবেন। এর জন্য কিচ্ছু করতে হবে না, আপনি এই নাম্বারে গিয়ে হোয়াটসঅ্যাপ করুন। এবং আপনারা নিজেরাও জানেন যে এই মিসগুলো যারা আমাদের ক্লাসে আছে তারা জানে যে কীভাবে তারা শিখেছে এবং কীভাবে তারা ওখানে মানে ক্লাস করে কীভাবে আর্ন করতে পারছে। আর্নিংয়ের চেয়ে বড় কথা, ক্লাস করে যখন আপনি শিখতে পারবেন আপনাকে বলে দিতে হবে না যে এই জায়গাটাতে
আপনার বাই করার দরকার, মানে কি বাই করার দরকার, কারণ বারবার বারবার সাপোর্ট এসেছে। হ্যাঁ এখানে হয়তো কম কোয়ান্টিটি নেবেন, আমিও কম কোয়ান্টিটি নিয়েছি এই জায়গাতে, কারণ আমার কোথাও একটা ভয় হয়েছে যে এই জায়গাটাতে বারবার বারবার 666 হার্ডলি হয়তো যাবে, কিন্তু এত বড় লেভেলে এই যে বললাম কম কোয়ান্টিটি নিলে কি হয়, আপনার মধ্যে পেশেন্স অনেক বেড়ে যায়, আপনি অনেক বড় লেভেল ক্যাপচার করতে পারেন। আপনাদের দেখাচ্ছি এই লেভেলটাকে যখন ব্রেক করেছিল আমরা কোন লেভেল, এবং সেটা আপনাদের কাছে পোস্টও করেছিলাম, আমি জাস্ট দেখাচ্ছি আপনাদের। দেখুন দেখুন লেভেলগুলো, আমি আবারও বলছি যেই লেভেলে নিয়েছি আমি একদম দাগ টেনে রেখেছিলাম, আমি এটা দেবো বলে জাস্ট ঠিক করেছি আপনাদের, এটাও আমি দিয়ে দিতাম এমন না, এত কুইকলি হয়ে গেল ফলে আমার মানি ম্যানেজমেন্ট, মানে আমি যেহেতু সেখানে ট্রেড করছি আপনাদের দিতে দিতে অনেকটা দেরি হয়ে গেছে, কিন্তু আপনাদের আমি যদি দেখেন এইটা আমি অলরেডি দিয়ে বসেছিলাম। ওকে আমি এটাও দেবো বলে ঠিক করেছিলাম যে আপনাদের অন্তত দিয়ে দিই, যাতে আপনারা অনেকে আর্ন করতে পারেন, কারণ এখানে একদম কনফার্ম ছিল এটা। এবং সেই জায়গাতে যদি দেখেন যে এত বড় র্যালি, এবং হ্যাঁ আমি এখানে একটা এক্সপেক্টেড ছিল মোটামুটি 80 পয়েন্ট তো আমি পাবোই পাবো এই জায়গাতে, এইটা ঢোকার আগে তো আমি মাত্র 100, আমার মনে হয় 120-120 পয়েন্টের কাছাকাছি করে বেরিয়ে গেছি। যদি দেখেন এখানে 310 থেকে এটা 600 অবধি গেছে, মানে মানি 2x হয়েছে, 300 পয়েন্ট। আমি আবারও বলছি সবার ক্যাপচার করার ক্ষমতা সমান থাকে না, আমার কাছেও নেই, হয়তো সেটা পরবর্তীকালে আরও বাড়বে। মার্কেটে যদি আমি থাকতে 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 আমার ক্যাপিটাল যখন 1 CR 10 CR এই ধরনের ক্যাপিটাল হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমার কাছেও পেশেন্স আরও বেড়ে যাবে, কারণ আমি জানি আমার ক্যাপিটাল এতটা তোলা আছে, কারণ আমার কিছু টার্গেট আছে। লাইফে অনেক ধরনের টার্গেট থাকে, একটা আপনারা বুঝতেই পাচ্ছেন যে বয়সের সঙ্গে সঙ্গে কী কী টার্গেট থাকতে পারে, তো সেই টার্গেটগুলোকে আগে অ্যাচিভ করা দরকার। ফ্যামিলির কিছু জিনিস আছে যেগুলোকে আমি করতে চাই, সেই ব্যাপারগুলোকে দেখে আমি আবারও বলছি যদি ট্রেডিং করতে হয় তাহলে আপনাকে অনেক বেশি পেশেন্সের সাথে করতে হবে, আর যদি ভাবেন যে জুয়ার মতো করে ব্যাপারটাকে করব তাহলে আর কিছু হবে না, দিনের শেষে দেখবেন আপনি লসেই থাকবেন। তাই 99% মানুষ এখানে লস খান যদি তাকে জিজ্ঞাসা করা হয়, বা 95% মানুষ লস খান তাদের যদি জিজ্ঞাসা করা হয় একবারও তারা এক টাকারও পড়াশুনো করেছে কিনা। আমি আবারও বলছি আমার খুব চেনা জানা মানুষ আছেন 1.5 CR, আজকেই কথা হচ্ছিল যে 1.5 CR তিনি লস করেছেন, কিন্তু তিনি তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে 1,500 টাকার বই কিনে পড়েছে কিনা, আমি গ্যারান্টি দিয়ে লিখে দিতে পারি সে বইটা পড়েনি, এখনও ক্যান্ডেল স্টিক সম্বন্ধে তিনি জানেন না, কিন্তু 1.5 CR-এর লস। ওকে 1.5 CR নট এ জোক, যথেষ্ট ওয়েল এডুকেটেড পার্সন উপরন্তু তিনি আমারই একদম খুব কাছের মানুষ। তো ব্যাপার এটাই, আমি অনেকবার বলেছি, আমি জাস্ট আর বলতে চাই না, কে যারা মানে এই ব্যাপারটা জানতে পারবেন তারা কমেন্টে জানান, আমি অনেকবার বলেছি কে হতে পারে সেটা নিয়েও বলেছিলাম 1.5 CR-এর, লিখতে পারেন কমেন্টে। ব্যাপার এটাই যে আপনাকে অ্যানালিসিস যদি করতে হয় তাহলে কিন্তু প্রপার অ্যানালিসিস করতে গেলে আপনাকে আগে ভালো করে জানতে হবে, ব্যাপারটা বুঝতে হবে, সেটাকে নিয়ে পড়ে থাকতে হবে তবে গিয়ে। ওকে নইলে সারাটা জীবন আপনি, উনি 2005 সাল থেকে আছেন, এমন না যে আজকেই তিনি মার্কেটে এসেছেন, 2005 সাল থেকে আছেন। আমি আবারও বলছি যে মার্কেটে তাই আমি কিচ্ছু মনে করি না যে আপনি কত সাল থেকে আছেন, আমার কাছে প্রচুর বিজ্ঞ মানুষ এসেছেন যারা 2000 সাল থেকে, 1993 সাল থেকে, তো তাদের কাছে আমি একটা জিনিসই বলি আপনি কত সাল ধরে আছেন আমার কাছে কিচ্ছু এসে যায় না, আপনি কীভাবে আছেন মার্কেটে এটা আমার কাছে বিশাল ম্যাটার করে। যে আপনি মার্কেটে কি চার্ট দেখতে শিখেছেন, জানেন না, আপনি কি চার্ট প্যাটার্নকে জানেন, জানেন না, আপনি ক্যান্ডেল স্টিক জানেন, জানেন না, আপনি প্রাইস অ্যাকশন জানেন, জানেন না, তাহলে সেই জায়গাগুলোই যদি শেখেন নি, অথচ 2005 সাল থেকে আমি আছি, এই এই থাকার কোনো গুরুত্ব নেই। যদি থাকতে হয় তো ভালোভাবে থাকুন, একদম প্রপার, আমি বলছি না আপনাদের প্রভাব প্রত্যেকে এখানে ফুল টাইমার হয়ে যেতে, কিন্তু শর্ট যদি আপনারা এখান থেকে আর্ন করতে চান মিনিমাম এডুকেশন তো দরকার, যে এডুকেশনটা আমাদের মধ্যে আসছে না। এবং এই ধরনের এই যে ক্যাপচার করতে গেলে আপনার যদি মনে হয় যে কলিজা লাগ থাকতে লাগে, ওকে তো মানে সে বাঁচতে গেলে একটা টাকা লাগে কথা আছে না, সেই সেরকম এখানে দেখুন কাপ হ্যান্ডেল প্যাটার্ন ব্রেকআউট, এবং এই লেভেল থেকে আমি তাও বলছি যে প্যাটার্ন কীভাবে চিহ্নিতকরণ করবেন, আমি যদি একদম সব মুছে দিই না আমি আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এখানে কেন ব্রেকআউট দিয়েছে। দেখুন কাপ হ্যান্ডেল প্যাটার্নের ব্রেকআউট এখান থেকে 320 থেকে 120, মানে 200 পয়েন্টে, তো 200 পয়েন্ট এমনিই দিয়েছে, তো 200 পয়েন্টের এমনি আমাদের টার্গেট এসে দাঁড়াচ্ছে। এগুলো যখন আমরা ট্রেড করি তখন দেখাটা অত ইজি হয়ে যায় না, খুব কঠিন হয়, আপনারা বলেন স্যার ট্রেডটা হয়ে যাওয়ার পরে মনে হচ্ছে, ওকে কিন্তু ট্রেড থাকাকালীন মনে হয় না। তো এই ধরনের ট্রেড করতে গেলে আমাদের বিনিয়োগ বাংলা বেস্ট স্ট্র্যাটেজি আপনি নিতে পারেন, নিচে দেওয়া আছে লিঙ্ক, সেখানে গিয়ে আপনারা OFF50 এই কুপন কোডটা দিয়ে আপনারা নিয়ে নিতে পারেন, সেটা ব্যাপার না। যাদের মনে হচ্ছে শুধুমাত্র আমরা এত কিছু শিখে লাভ নেই, আমরা ছোটোখাটোভাবে শিখতে চাই, তারা বিনিয়োগ বাংলা বেস্ট স্ট্র্যাটেজি আমাদের 50% অফে চলছে, যেটা যেখানে OFF50 এই কুপন কোডটা দেবেন দিলেই ফ্ল্যাট
আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন 50% এবং এই স্ট্র্যাটেজির দ্বারা কীভাবে নেবেন, কখন নেবেন সমস্ত কিছু বলা আছে। এই পুরো স্ট্র্যাটেজিটাই কখন নেবেন, কীভাবে নেবেন, কীভাবে ইউজ করতে হয়, কী কী জিনিস লাগাতে হয় সমস্ত কিছু এখানে দেওয়া আছে। তো আপনি চাইলেই ওটা নিতে পারেন। চলুন আর কথা না বাড়িয়ে আবার যাওয়া যাক আমাদের ব্যাংক নিফটির চার্টে। তো ব্যাংক নিফটির চার্টে আমরা যদি দেখি, তারপরে দেখুন কত বড় ফল হলো। এবং এখানে আমি তখনই আমার মনে হয়েছিল যে এখানে একটা কনসলিডেট করবে, কারণ এত বড় ফল হয়ে যাওয়ার পরে কী হয়, একটা সাইডওয়েজ মার্কেট এসে যায়, এটা স্বাভাবিক ব্যাপার। তো এটা বিশাল কিছু ব্যাপার না। ওকে, তো সেক্ষেত্রে আপনি এটা গিয়ে দেখতে পারেন। চলুন এবার যদি আমরা দেখি যে কালকের দিনের জন্য আমরা ব্যাংক নিফটিকে কীভাবে ট্রেড করতে পারি। দেখুন কালকের দিনের মার্কেটের জন্য আমরা যেটা ট্রেড করতে পারি সেটা হচ্ছে দুটো জিনিস করতে পারি। এক, এই জোনের মধ্যে মার্কেট ওপেন হলো, ওপেন হওয়ার পরে যদি আবারও 444 ব্রেক করে, মানে 47,444 এই লেভেলটাকে সে যদি আবারও ব্রেক করে, তখন আমাদের কাছে যেটা নেক্সট টার্গেট এসে দাঁড়াবে সেটা হচ্ছে 47,333 লেভেল। সেকেন্ড যে টার্গেট দাঁড়াবে সেটা হচ্ছে 47,222 লেভেল। থার্ড যে টার্গেটটা দাঁড়াবে সেটা হচ্ছে 47,166 লেভেল। এই তিনটে লেভেলকে আমরা কালকের দিনের জন্য দেখতে পেতে পারি। ওকে, এটা হচ্ছে 333 লেভেল, আচ্ছা, আর এটা হচ্ছে 222 লেভেল এবং 47,166 লেভেল। এই লেভেল অবধি আমরা দেখতে পেতে পারি। কেন, দেখুন আমাদের যেসব চার্ট বানানো আছে সেটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক দিন ধরে আমরা এইসব বানিয়ে রেখেছি। এই লেভেলটার ব্রেকআউট হলে এখানে অবধি আসার তার সম্ভাবনা আছে। ওকে, সেটা হচ্ছে 166 লেভেল অবধি। তো এইটাই ম্যাক্সিমাম কালকের দিনের জন্য আসার সম্ভাবনা বেশি। এবার ধরুন মার্কেট কী করতে পারে, এই জোনের মধ্যেই মার্কেট ওপেন হলো, ওপেন হওয়ার পরে যদি দেখি আমরা আপসাইডে যাচ্ছে, তখন আমরা যদি দেখি যে 47,533 এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে, তখন আমাদের কাছে যেটা প্রথম টার্গেট হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে 47,644 লেভেল। সেকেন্ড টার্গেট আমাদের দাঁড়াবে 47,722 লেভেল বা 33 লেভেল ধরতে পারেন। আর থার্ড যে টার্গেটটা দাঁড়াবে সেটা হচ্ছে 47,888 টার্গেট। ওকে, এই তিনটে টার্গেটের জন্য আমরা দেখতে পেতে পারি উপরের দিকে। এখানে 47,888 আমাদের কিন্তু সবচেয়ে স্ট্রং একটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করতে পারে। যদি উপরের দিকে যাই তবে, এবং এইগুলোর সাথে সাথে যদি আপনারা একটু কম্পোনেন্টকে দেখতেন, কম্পোনেন্ট দেখলে আপনারা বুঝতে পারবেন যে কম্পোনেন্টগুলো কীভাবে কাজ করেছে, কম্পোনেন্টগুলো কী সুন্দরভাবে আপনাকে বুঝিয়েছে যে আমরা যাব না, আমরা এখান থেকে পড়ব, প্রত্যেকটা জিনিস। আজকে যদি দেখেন প্রত্যেকটা ব্যাংক কিন্তু পড়েছে, এবং আপনারা সেগুলোকে যদি একটু নজর দিয়ে রাখতেন তাহলেই কিন্তু দেখুন প্রত্যেকটা লেভেল, আমাদের কাছে ব্যাংকের লেভেলগুলো খুব ভালো করে আমরা রেখে রাখি। এবং যদি দেখেন আমার প্রত্যেকটা ব্যাংকে আমি কীভাবে সাজিয়ে রাখি, আশা করছি আপনারা দেখতেই পাচ্ছেন, আমি প্রত্যেকটা ব্যাংকে খুব ফলো করি। এবং এইগুলো ফলো করার কথা কীভাবে করতে হয়, কী না করতে হয়, কার কত পয়েন্ট সমস্ত ডিটেলসে আমরা ক্লাসে আলোচনা করি। এমন না, ভাববেন না যেটা 5,000 টাকার ক্লাসটা আমরা যেটা করাই, আমরা মনে করি এখানে প্রায় মানে 1,50,000 টাকার ভ্যালু আপনাকে প্রোভাইড করি। যদি দেখেন আমি যেইগুলো শিখিয়ে দেবো আপনাদের, যে ক্লাসগুলো হচ্ছে সেখানে আমি বলি না, এগুলো আমাদের স্টুডেন্টরাই বলে যে স্যার এগুলো 1,50,000 টাকা ক্লাস করলেও যারা করায়, প্রচুর আছে যারা 1,00,000 1,50,000 টাকা 50,000 1,00,000 1,00,000 এসব ক্লাস চলছে, তো তারাও এই সমস্ত কিছু শেখায় না। ওকে, তো সেক্ষেত্রে আপনাদের জন্য আমি করতে চাইছি, যাই হোক এবার আপনাদের বিষয় যে 1,00,000 টাকার ক্লাসটাকে আপনার 5,000 টাকা মাসে দিয়ে যদি 2 মাসও করেন তো ম্যাক্সিমাম না হয় 10,000 টাকা যাবে, সেটা করতে চান নাকি আপনারা সারাটা জীবন লস করে যেতে চান, সেটা তো আপনাদের ক্যাপাবিলিটি বা আপনাদের ইচ্ছে আপনারা কী করতে চান। চলুন কালকে এবার দেখে নিয়ে যাক, কালকে ফিনিফটির এক্সপায়ারি আছে, ফিনিফটির ক্ষেত্রে আমরা কী দেখতে পারি। দেখুন ফিনিফটির ক্ষেত্রে একটা জিনিস ব্যাপার হচ্ছে, এই জোনের মধ্যে যদি মার্কেট ওপেন হয় তাহলে এই জোনটাই কিন্তু অনেকক্ষণ মার্কেট কাটিয়েছে, এবং তারপরে যে জোনটা এসে দাঁড়াবে সেটা হচ্ছে 21,111 লেভেল। ওকে, তো 21,111 লেভেল অবধি আসতে পারে, এবং তারপরে নেক্সট যেটা লেভেলে দাঁড়াবে সেটা হচ্ছে 20,988 লেভেল। এই দুটো লেভেলকে আমরা দেখতে পেতে পারি কালকে ফিনিফটির জন্য। আর যদি উপরের দিকে যাই তখন আমরা এই সমস্ত লেভেলগুলোকে দেখতে পারি, 21,444 এবং তারপরে লেভেল 21,525 522 লেভেল। তো এই দুটো লেভেলকে দেখতে পেতে পারি। এবার যদি দেখি আমরা আমাদের নিফটির ক্ষেত্রে কিন্তু আমি আবারও বলছি 444 লেভেল যদি ব্রেক করে তখন কিন্তু আমাদের কাছে একটা টার্গেট, বেশ বড় টার্গেট দাঁড়িয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে দেখুন এই জোনটাতে এসে সে স্ট্রং সাপোর্ট একটা পাচ্ছে। এখন দেখার বিষয় এটা যে এই সাপোর্টটাকে সে কীভাবে নিচ্ছে, আর ইনভার্টের একটা দেখুন রাউন্ডিং প্যাটার্নও তৈরি করেছে। তো যদি ইনকেস ব্রেকডাউন দেয় তখন কিন্তু এই লেভেল অবধি, মানে সেটা কত হতে পারে,
21,222 লেভেল। ওকে, আমরা 21,222 লেভেলের কথা বলেছি, যদি 444 কে ব্রেক দেয় তখন কিন্তু 21,222 লেভেল অবধি আসতে পারে। আর যদি দেখেন এই জোনের মধ্যে মার্কেট ওপেন হয়ে উপরের দিকে যাচ্ছে, তখন এই যে এই এই জোনগুলোকে এই এই জোনগুলো আমাদের কাছে সব টার্গেট হয়ে দাঁড়াবে। ওকে, তো এইভাবে দেখতে পারেন। এবং এই জোনের মধ্যে যদি দেখেন যে 21,533 এই লেভেলটাকে ব্রেক করছে, তখন আপনারা লিখে দিয়ে রেখে দিতে পারেন, কালকের দিনেও কাজে লাগবে। 21,588 টার্গেট, সেকেন্ড হচ্ছে 21,644 টার্গেট এবং 666, এই দুটো টার্গেটকে আমরা দেখতে পেতে পারি কালকের দিনে। তো এই হচ্ছে ব্যাপার। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করতে ভুলবেন না। তার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই দাবিয়ে দেবেন। আর যেসব কোর্সের কথা বললাম, যা যা বললাম, যদি মনে হয় যে আপনারা জয়েন করার, কেন জয়েন করার কথা বলছি, কারণ আজকের দিনে আমি জানি প্রচুর মানুষ লস করবেন, এবং আমি জানি তারা লস করে খুশি পান কিন্তু তারা শেখার জন্য কোনো রকম আগ্রহী তাদের নেই। তো প্লিজ শেখার চেষ্টা করুন, সেটা যেখান থেকে হোক, সেটা বিনিয়োগ বাংলা থেকে হোক, সেটা যে কোনো অন্য কোনো চ্যানেল থেকে হোক বা অন্য কোনো কোর্স থেকে হোক, একটা যেন ভ্যালু ফর মানি হয়। আমার কথা হচ্ছে ভ্যালু ফর মানি আপনাকে দিচ্ছে কি না, যে আমি সেই টাকাটা যেখানে পে করব সে আমাকে প্রপার ভ্যালুটা দিতে পারলো কি না, সেইটা দেখাটা খুব জরুরি। আশা করছি আপনারা সেগুলো বুঝদার মানুষ, আপনারা সেগুলো বুঝেই করবেন। চলুন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ, বাই বাই, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। বাই বাই।